টিকে আছি এখনো, এটুকুনি বলতে পারি। শরীরটা ভালো আছে ঈশ্বরের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে। মনটা একদম ভালো নেই, একদম ভালো নেই, নানাবিধ কারণে, মানে শারীরিকের জন্য নয়, দেশের পরিস্থিতির জন্য মনটা খারাপ। একটাই দুঃখ লাগে যে দেশে কি একটা লোক নেই যে সত্যি কথা বলতে পারে, এইটার জন্য মনটা খারাপ। খুব ভালো, খুব এতদিন বাদে এই পুরনো লোকগুলোকে দেখে আরও ভালো লাগছে। একটা কাজের মধ্যে থাকলে সত্যি ভালো লাগে। আর আমার তো প্রেম এগুলো, না মহিলাদের সঙ্গে প্রেমের থেকে এটা আমার প্রেম, ফলে আমার ভীষণ ভালো লাগছে। আর মিলনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ আমি জানি, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু জানি না মানে মিলন কী চরিত্র ভেবেছে, আমি নিশ্চয়ই ভালো চরিত্র ভাববে, জানি না আমি সেটা। কেন মিলনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, জানি মিলন একটা সুস্থ স্বাভাবিক চরিত্রের কথা ভাববে। এবং এখন তো আর বদমাইশি করার বয়স নেই যে বদমাইশি করবো, আর যারা আছে তারা নিশ্চয়ই ভালো অভিনেতা, সবাই জানে, তাদের সঙ্গে কাজ করতে পেরে আমারও ভালো লাগবে, খুবই ভালো লাগবে। না আমাকে কী কাজ দেবে, আমি কাজ জানি না কেন কাজ দেবে, এ কি না। আরে কারণ হচ্ছে যারা কাজ করেন তারা অনেক বেশি জানে, রবীন্দ্রনাথের থেকে বেশি জানে তারা, সেই জন্য তারা আমাদের অন্য কেউ কাউকে কাজ দেয় না, এত বেশি জেনে গেছে। প্রবলেম এইখানে, সমস্যাটা এইটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। Tollywood Focus, Kolkata.